গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি রান্না হবে, কিসের রেসিপি তোমরা পেতে চলেছো। আজকে বিরিয়ানি রান্না হবে। আজকে তোমরা যেরকম রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে যেরকম বিরিয়ানি তোমরা খেয়ে থাকো, সেরকমভাবেই আমরা আজকে বিরিয়ানি বানাবো। আজকে বিরিয়ানি মেন বানাবে যে মেন কুক, সে হলো তন্ময়। তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। তো আমাদের বিরিয়ানি বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, প্রথমেই চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখানে 1 কিলো চাল আছে, আর এখানে 1.5 কিলো মাংস আছে, এটাকে ধুয়ে ভিনিগার দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর তেজপাতা। আর বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলুগুলো বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আছে গোলাপ জল, কেয়ারা জল, আর এভারেস্টের বিরিয়ানি মশলা, আর এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমাদের বিরিয়ানি আজকে বানানো হবে। আজকে একটা নতুন রেসিপি করছি, রেসিপিটার নাম হচ্ছে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। তো 1 কিলো চাল নিয়েছি, চালটা দিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে জল আর হচ্ছে লং, দারচিনি, এলাচ আর তেজপাতা, 2 চামচ লবণ দিয়ে দিলাম রাইসের মধ্যে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আর পাশে আরেকটা হাঁড়ির মধ্যে জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলো কাশ্মীরি রেড চিলি পাউডার 3 চামচ। 1 লিটার জল নিয়েছি যেহেতু আমাদের মাংস 1.5 কেজি, ওই জন্য। আর দেব 2 চামচ লবণ, আর দেব 4 চামচ রসুন বাটা, আর দেব 4 চামচ আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। চামচ হলুদ দিয়ে দিলাম। আট পিস আলু কেটে রেখেছিল, আলুটা এই জুসের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেব। 50 গ্রাম মতন আমুল দুধ গুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেওড়া জল, আর দেব হচ্ছে রোজ ওয়াটার মানে গোলাপ জল। গোলাপ জল দিয়ে দিলাম, পরিমাণ মতো দিতে হবে যেটুকু দরকার হবে, মানে যত কিলো চালে বানাবেন সেই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু গন্ধ বেরোবে। আর দেবো হচ্ছে মিঠা আতর, এটা পুরোটুকুই দিয়ে দেবো, 10 টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় এটি। মিঠা আতর দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হচ্ছে 3 চামচ এভারেস্টের বিরিয়ানি মশলা। এবার এই টোটাল মিশ্রণটাকে নাড়িয়ে নেব।
হয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে 1.5 কিলো চিকেন আছে, চিকেনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দশ মিনিট এবার এটা বয়েল করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ দিয়ে দেবো। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিতে হবে, একদম পুরো ব্রাউন কালার হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। রাইস রেডি হয়ে গেছে, রাইসটা ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, মাংস আর আলু দুটোই বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু বেরেস্তা। রাইসটা দেওয়া হয়ে গেল, রাইসটা দেওয়া হয়ে গেল। এবার উপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দেবো। এবার দেবো ওই সেই বানিয়ে রাখা যেই দুধটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটা এবার এরপরে ছড়িয়ে দেবো। দু চামচ মতন ঘি দিয়ে দেবো। বিরিয়ানিটা দমে বসাবো। ফুল আছে 20 মিনিট আর লো আছে 10 মিনিট, দম হবে। বিরিয়ানি আধ ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখি। বিরিয়ানি রেডি, এখন সার্ভ করে দাও। আমি প্লেটটা নিয়ে নিলাম এই কারণে প্লেটটাতে ভাতটা কেটে যাবে না, ভাতটা ভালো থাকবে, আস্তে আস্তে থাকবে। ভালো হয়েছে বাবা।
বিরিয়ানিটা খেতে খুব সুস্বাদু হয়েছে, রেস্টুরেন্টের মতো। আপনারা খেয়ে দেখবেন। এই বিরিয়ানিটা আমার ছেলে করেছে, এইভাবে করবেন আপনারা, করে বাড়িতে করে খেয়ে দেখবেন। আমাদের বিরিয়ানি রেডি, বিরিয়ানির গন্ধেই তো খিদে পেয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি বিরিয়ানি খেতে হবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বিরিয়ানি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। শুধু ভিডিওটা দেখলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও এবং অল নোটিফিকেশান আপনারা সবার আগে পেতে পারেন। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।